আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে বিম্বের বাস্তবতা। তো প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করা যায়। এখন আমি যদি এরকম বলি যে সাপোজ আমি কোনো একটা দর্পণের সামনে দাঁড়াইছি, একটা সমতল দর্পণের সামনে দাঁড়াইছি, তাহলে আমি কি দেখব? আমি যদি সমতল দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমি দেখব যে আমার মতোই কেউ একজন দর্পণের পিছনে দাঁড়িয়ে আছে, আমি এমন কিছু একটা দেখব। আসলে আমি যেটা দেখব সেটা আসলে আমার প্রতিবিম্বকে আমি দেখব। এ পর্যন্ত সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু এরপরেই যদি আমি বলি যে যে বিম্বটা আমি দেখলাম সেই বিম্বটা আসলে একটা অবাস্তব বিম্ব ছিল, এই জায়গাতেই কিন্তু আমাদের সমস্যা, মনে হচ্ছে যে সমস্যায় পড়ে যাচ্ছি, বুঝতে পারতেছি না যে আসলে বাস্তব কখন বলবো একটা বিম্বকে এবং অবাস্তব কখন বলবো। আচ্ছা, এই সকল বিষয় আজকের এই লেকচারে ক্লিয়ার করা হবে। আচ্ছা, তো উদাহরণটার ব্যাখ্যার ক্ষেত্রে আসি। এখন সাপোজ এই একটা সমতল দর্পণ, সমতল দর্পণের একপাশে কিন্তু প্যারা লাগানো থাকবে। এখন সমতল দর্পণ না শুধুমাত্র, সকল ধরনের দর্পণের অপর পাশে কিন্তু প্যারা লাগানো থাকে। এখন এটা যেহেতু একটা সমতল দর্পণ, সো এটা তো প্যারা লাগানো আছে। এখন এর সামনে ধরো এটা হচ্ছে আমি, আমি দাঁড়াইছি। এখন আমি দাঁড়ানোর ফলে আমি দেখতে পাচ্ছি যে আমার বিম্বটা এই পাশে গঠিত হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো, দর্পণের যদি এক পাশে প্যারা লাগানো থাকে তাহলে সেটা কিন্তু একদম সুষম প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। এখন সুষম প্রতিফলক পৃষ্ঠ হিসেবে যদি কাজ করে তাহলে কি ঘটবে? আমরা যদি একটু চিন্তা করি তাহলে ঘটবে আসলে এই রকম যে এখান থেকে যদি কোনো আলোকরশ্মি দর্পণের ওপর পড়ে তাহলে সেটা আর ওই পাশে যাইতে পারবে না, সে যতটা আলো দর্পণের উপর পড়ছে পুরো আলোটাকে সে প্রতিফলিত করে দেবে। ঘটনা হচ্ছে এইরকম। তাহলে আসলে বোঝা যাচ্ছে কি যে এইখান থেকে কোনো আলোকরশ্মি যদি দর্পণের উপর পড়ে যতটুকু আলো পড়ছে ততটুকু আলো ব্যাক চলে আসছে, এই পাশে কোনো আলো পৌঁছাইতে পারে নাই, রাইট সাইডে কোনো আলো পৌঁছাইতে পারে নাই। এখন রাইট সাইডে আলো পৌঁছাইতে পারে নাই, তারপরও বিম্ব কিন্তু রাইট সাইডে গঠিত হয়ে গেছে। এটা কিন্তু আমরা আমাদের সচরাচর লাইফেই দেখি যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন দেখি যে আমাদের বিম্বটা আয়নার পিছনে গঠিত হয়েছে, আমরা এমনই কিন্তু দেখি। কিন্তু আসলে বাস্তবে তো আলো এই পাশে আসেই নাই, তারপরও বিম্ব যেহেতু গঠিত হয়ে গেছে আসলে বিম্বটা বাস্তবে গঠিত হয় নাই, বাস্তবে এটা ঘটা সম্ভব হয় নাই। এই কারণে গঠিত বিম্বটাকে আমরা বলবো অবাস্তব বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। আমরা কিন্তু এই কারণে এটাকে বলি অবাস্তব বা ভার্চুয়াল ইমেজ। আসলে বিষয়গুলো এমনই, এইরকম ইন্টারেস্টিংভাবে সব বিষয়গুলো তোমাদেরকে বোঝাই দেওয়া হবে এবং আশা করি এই ভিডিওটা দেখার পর বিম্বের বাস্তবতা সম্পর্কে তোমরা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা যাই হোক, তো এরপরে আরও একটা ইন্টারেস্টিং টপিক অ্যাড করে নেই। আমরা কিন্তু অনেকেই জানি যে দর্পণের ইকুয়েশন হচ্ছে 1/f = 1/u + 1/v। আমরা কিন্তু ক্লাস টেনেই এইসব অনেক কিছু পড়ে আসছি। দেখা যায় যে এই ইকুয়েশনটা বসানোর ফলে আমরা এক এক সময় দেখা যায় যে অঙ্কটা করার সময় অঙ্কটার অ্যান্সার ঠিক বের হয়েছে এবং আরও এক সময় দেখা যায় যে অঙ্কটার উত্তর ঠিক বের হয় নাই। আসলে কেন বের হয় হচ্ছে না এই বিষয়টাও খুব খুঁটিনাটি ভালো করে বুঝবো এবং বোঝার পরে দেখবো যে প্রত্যেকটা অঙ্ক আমাদের মিলবে, এ বিষয়ে কোনোই সন্দেহ নাই যে অঙ্ক মিলবে না, প্রত্যেকটা অঙ্কই আমাদের মিলবে এবং আমরা অঙ্কগুলো করতে পারবো এবং তোমাদের ধরে ধরে অঙ্কগুলো করাই দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন সমতল দর্পণের কয়েকটা বৈশিষ্ট্যর ক্ষেত্রে আসি যে আমরা আসলে কীভাবে সমতল দর্পণ থেকে কীরকম, আচ্ছা আমরা কীরকম বিম্ব পাবো সমতল দর্পণ থেকে। আচ্ছা, এখন এক্ষেত্রে যে তুমি বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করবে, এখন আমরা কিন্তু আগে থেকেই জানি যে আমরা যদি কোনো একটা বস্তুর পূর্ণাঙ্গ বিম্ব দর্পণে গঠন করতে চাই তাহলে অ্যাটলিস্ট বিম্ব দর্পণটার উচ্চতা বস্তুর উচ্চতার অর্ধেক হতে হবে। আমরা কিন্তু ক্লাস টেনে এটা পড়ে আসছি। আচ্ছা, তো এখন বৈশিষ্ট্যর ক্ষেত্রে আসি। যখন আমরা সমতল দর্পণ নিব তখন যেটা হবে যে সমতল দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে বিম্বটাও কিন্তু আসলে দর্পণ থেকে তত দূরেই থাকবে। আচ্ছা, বিম্ব আসলে কীভাবে গঠিত হচ্ছে এটা আমরা কিছুক্ষণের মধ্যেই আঁকায় দেখবো, রে ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা আঁকায় দেখবো, কোনো সমস্যা নাই। তো বৈশিষ্ট্যগুলো বলে নেই, বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে এই সমতল দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে, এখন কথা হচ্ছে যে দর্পণ থেকে বস্তুর দূরত্বকে সবসময় ধরা হয় ইউ, ধরা হয় অবজেক্টের দূরত্ব সবসময় ইউ ধরা হয়, তো এই দূরত্বটা হচ্ছে ইউ। এখন সমতল দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে
সমতল দর্পণের ক্ষেত্রে, শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে বিম্বটাও আসলে দর্পণ থেকে ঠিক ততটাই দূরে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে এই পর্যন্ত দূরত্বটা আমরা সচরাচর ধরি ভি, এবং এক্ষেত্রে ইউ এবং ভি সমান হবে সমতল দর্পণের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যেটা, যে সমতল দর্পণের ক্ষেত্রে আমার বস্তুর উচ্চতা যতটুকু হবে বিম্বের উচ্চতাও ঠিক ততটুকুই হবে, উচ্চতার কোনো ভ্যারিয়েশন হবে না। এগুলো আসলে আমরা দৈনন্দিন জীবনে একটু এক্সপেরিমেন্ট করলেই বুঝতে পারবো। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ধরি এইচ অফ ও অবজেক্টের উচ্চতা বা হাইট, এবং এটাকে যদি আমি ধরি বিম্বের উচ্চতা বা হাইট এইচ অফ আই, সেক্ষেত্রে এইচ অফ ও এবং এইচ অফ আই দুটোই কিন্তু সমান হবে, এটাও আরেকটা বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলো নিচে লেখা আছে সমতল দর্পণ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, দর্পণ হতে বস্তুর দূরত্ব সমান হবে দর্পণ হতে বিম্বের দূরত্ব, অর্থাৎ ইউ ইকুয়াল ভি। বস্তুর উচ্চতা যত হবে বিম্বের উচ্চতাও ঠিক ততটুকুই হবে। এবং আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কেস যেটা, সেটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে আসলে পার্শ্ব পরিবর্তন ঘটে। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যখন আমাদের বিম্ব সমতল দর্পণে দেখি, তখন আমরা দেখি যে আমাদের বাম হাতটা ডান হাত হয়ে গেছে এবং ডান হাতটা বাম হাত হয়ে গেছে, অর্থাৎ বিম্বটা ঘুরে যায়। আচ্ছা, তো এরপরে আমরা এটার সাথে সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অবতল দর্পণ বা কনকেভ মিরর, এবং উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। আসলে এখন কয়েকটা জিনিস ইনক্লুড না করলেই নয়, যেটা হচ্ছে যে একটা দর্পণের আমরা যখন দর্পণটা আঁকাবো টু ডাইমেনশনালি, যখন আমরা দর্পণ আঁকাবো তখন দর্পণের আসলে কোন অংশটার কী কী নাম এবং কী কী বিষয়বস্তু ইনক্লুডেড আছে দর্পণের সাথে, সেই বিষয়গুলো আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। তো সেই বিষয়গুলো আমরা বুঝি। আচ্ছা, তো এইটা ছিল সমতল দর্পণ। সমতল বলা হচ্ছে কেন, কারণ দর্পণটার শেপ হচ্ছে সমতল, একটা স্ট্রেট লাইন সমতল, এই কারণে এটাকে সমতল দর্পণ বলতেছি। কিন্তু যখন আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আসবো, তখন আমরা যেই সাইডে দাঁড়িয়ে বিম্ব গঠন করতে চাই, মানে আমাদের ছবি দেখার জন্য, যে যদি বলি সহজ ভাষায় আমাদের ইমেজ দেখার জন্য, আমরা যে সাইডে দর্পণে যে সাইডে দাঁড়াবো সেই সাইডটা যদি হয় অবতল, এখানে দেখা যাচ্ছে এই সাইডটা, আমি কিন্তু যখন আমি দাঁড়াবো তখন কিন্তু আমি এই সাইডে দাঁড়াবো, যেই পাশে প্যারা লাগানো নাই সেই পাশে কিন্তু আমি দাঁড়াবো, এবং সেই সারফেসটা যদি অবতল হয় সেক্ষেত্রে সেই দর্পণটাকে বলবো আমরা অবতল দর্পণ, সহজ ভাষা সেই ক্ষেত্রে আমরা দর্পণটাকে বলবো এটা একটা অবতল দর্পণ। এখন অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখি কী কী জিনিস ইনক্লুডেড আছে এটার সাথে। তো এক নাম্বার কথা হলো যে দর্পণের যে সাইডে আমরা দাঁড়াবো সেই সাইডটা হবে অবতল, তখন আমরা সেটাকে বলবো অবতল দর্পণ, এবং অপর সাইডে প্যারা লাগানো থাকবে। এখন একটু খেয়াল করলে দেখবো যে আসলে উত্তল সাইডটাতে প্যারা লাগানো আছে। আচ্ছা, এখন এই দর্পণটার, অবতল দর্পণটার কিন্তু একটা ফোকাস থাকবে, একটা ফোকাস থাকবে। এখন ফোকাস আসলে কী, ফোকাস হচ্ছে যদি আমার কোনো একটা সোর্স থেকে সমান্তরাল আলোকরশ্মি আসে, সমান্তরাল বলতে যেটা বোঝাচ্ছি যে এই প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোকরশ্মি দর্পণের উপরে পতিত হয়, তাহলে সেটা যাবার সময় যেই পথ দিয়ে যাবে, যেই বিন্দু দিয়ে যাবে, প্রধান অক্ষের উপর যেই বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটাকেই বলবো আমরা ফোকাস বিন্দু। ঠিক আছে, এটা একটা ফোকাস থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা, সেটা হলো যে এই অবতল দর্পণটা, এই অবতল দর্পণটা কিন্তু একটা বৃত্তের অংশ হবে। কারণ দেখো, আমরা যদি একটা বৃত্ত এখানে কল্পনা করি যে এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের যদি আমি কিছু একটা খানিকটা অংশ মুছে দেই, তাহলে কিন্তু আমরা কী পাবো দেখো তো, তাহলে কিন্তু আমরা একটা অবতল কার্ভ পেয়ে যাবো, একটা কার্ভ পেয়ে যাবো, যে কার্ভটা শেপ হবে কনকেভ কার্ভ, মানে অবতল শেপের একটা কার্ভ পাবো। এখন এটার এই পাশে যদি আমি প্যারা লাগাই দেই, তাহলে কিন্তু এটা একটা অবতল দর্পণের মতো কাজ করবে। ঠিক আছে, এটা একটা অবতল দর্পণের মতো কাজ করবে। তাহলে অবতল দর্পণের মতো কাজ করলে এটা দিয়ে যে বৃত্তটা গঠন করা হয়েছিল সেই বৃত্তের একটা কেন্দ্র থাকবে অবশ্যই, এবং সেই কেন্দ্রটাকেই বলা হবে আসলে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র। ঠিক আছে, সেটাকে বলা হবে বক্রতার কেন্দ্র। যদি এমনটা হয় তাহলে আমরা কী কী বুঝতে পারি, এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে এটা যে দেখো, আগে আমি বলে নিই যে এক্ষেত্রে আমরা কী কী বিষয়গুলো পাবো। এক্ষেত্রে কিন্তু আমি পাবো
পিসি বা সিপি যেটাই বলি না কেন, সিপি সমান কিন্তু আসলে বৃত্তের ব্যাসার্ধের সমান পাবো, কারণ সি হচ্ছে আসলে কেন্দ্র, এটা দিয়ে যে বৃত্তটা গঠন হবে সেটা কেন্দ্র হচ্ছে সি। তাহলে সিপি হবে ব্যাসার্ধ, সিপি সমান আর। এবং দর্পণের ক্ষেত্রে সব সময় যেটা হয়, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বিশেষত, যে এই পিএফটা সবসময় সিপি এর অর্ধেক হয়, অর্থাৎ পিএফ সমান হচ্ছে সিপি বাই টু বা আর বাই টু হয়। সবসময় ফোকাস দূরত্বটা হয়, যেটাকে আমরা ফোকাস দূরত্ব বলতে পারি, আসলে ফোকাস দূরত্ব যেটাকে বলতে পারি ছোট হাতের এফ, ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় ছোট হাতের এফ দিয়ে, এবং এটাকে আমরা বলতে পারি যে ছোট হাতের এফ ইকুয়াল আর বাই টু। এটা সবসময় ঘটবে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে, এটা সবসময় ঘটবে। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী বিষয়গুলোতে আসবো। এখন আমরা যখন দেখবো যে বিম্ব আসলে কীরকম বিম্ব গঠিত হয়, বাস্তব বিম্ব গঠিত হচ্ছে নাকি অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে, তখন কিন্তু আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, সব কনসেপ্ট আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং অঙ্ক করতে গেলেই আমরা অঙ্ক পারবো, আগে ইনিশিয়াল বিষয়গুলো বুঝে নিই। আচ্ছা, সেম এখন যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আসি, উত্তল দর্পণের ক্ষেত্রেও, আচ্ছা আরেকটা তো কথা বলেই নেই, সমতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ, সরি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ দর্পণকে যে বিন্দুতে ছেদ করতেছে আসলে সেই বিন্দুটাকে বলা হবে পোল বা মেরু, বলা হবে পোল বা মেরু, ঠিক আছে। তো এই ছিল অবতল দর্পণ। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে আসি, উত্তল দর্পণের ক্ষেত্রে সেম একটা প্রধান অক্ষ থাকবে, প্রধান অক্ষ দর্পণটাকে যে বিন্দুতে ছেদ করতেছে সেটাকে বলবো পোল বা মেরু, একটা ফোকাস দূরত্ব থাকবে, পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব এবং পিসি হচ্ছে আসলে যেটা হচ্ছে যে এটা দিয়ে যে বৃত্তটাকে আঁকানো হবে সেই বৃত্তটার ব্যাসার্ধ আসলে। এবং এক্ষেত্রেও যেটা হবে যে পিএফ সমান হচ্ছে, যদি আমরা এটাকে ফোকাস দূরত্ব এফ ধরি, সমান হচ্ছে সিপি বাই টু বা বলা যাবে আর বাই টু। এটা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুইটার ক্ষেত্রে এই জিনিসটা সঠিক। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইমেজ ফরমেশন কিভাবে হয়। সমতল দর্পণের ক্ষেত্রেও দেখব ইমেজ ফরমেশন কিভাবে হচ্ছে, অবতল এবং উত্তল সবগুলোর ক্ষেত্রেই আমরা ইমেজ ফরমেশন দেখে তারপরে আমরা অঙ্কে চলে যাব এবং অঙ্ক করব। এবারে আমরা দর্পণে বিম্ব গঠনের ব্যাপারে আসি। এখন দর্পণ, সেটা যে কোনো দর্পণ হতে পারে, সমতল, অবতল বা উত্তল, যে কোনো দর্পণ, সকল দর্পণের ক্ষেত্রেই আমরা আসলে বিম্ব গঠন করার জন্য প্রতিফলনের সূত্রগুলোর ব্যবহার করে থাকি। তো এইবারে আসি সমতল দর্পণে বিম্ব গঠনের ব্যাপারে। এখন সমতল দর্পণের ক্ষেত্রে আমি কিছু বৈশিষ্ট্য অলরেডি আগেই বলে রাখছি, এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আসলে আমি বিম্ব গঠনটা খুব সহজে করতে পারবো এবং আমার কোনো ধরনের ভুল হবে না, এটা নিশ্চয়তা দেওয়া যেতে পারে যে আমি যদি ওই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি তাহলে আমি নির্ভুলভাবে বিম্বটা আঁকাইতে পারবো। আচ্ছা, তাহলে কী কী বৈশিষ্ট্য ছিল এখন দেখি আমি কী কী বৈশিষ্ট্য ছিল। অবাস্তব এটা তো আমরা বের করবো, অবাস্তব হচ্ছে কি না এটা একটু পরে আসতেছি, তার আগে যেগুলো বলে রাখছি আমি সেটা হলো যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে বিম্বের দূরত্ব সমান হবে, অর্থাৎ ইউ আর ভি সমান হবে, এটা একটা বৈশিষ্ট্য ছিল। এবং আরেকটা বৈশিষ্ট্য কী ছিল আমার, কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছি সেটা ছিল যে বস্তুর উচ্চতা যতটুকু হবে বিম্বের উচ্চতা ঠিক ততটুকুই হবে, অর্থাৎ এইচ অফ অবজেক্ট ইকুয়াল এইচ অফ ইমেজ হবে, তাই না। আচ্ছা, তাহলে আমি এখন কীভাবে আঁকাইতে পারি, ধরো এটা একটা সমতল দর্পণ, আমি রে ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্লেন করে দিচ্ছি কোনো ব্যাপার না, কিন্তু আমি আসলে কীভাবে সহজে আঁকাইতে পারি সেটাই হচ্ছে তোমাদেরকে জানাই দিতেছি। আসলে আমাদের মেন উদ্দেশ্য হলো নির্ভুলভাবে আঁকানো, এবং মেন বেসিকটা তো আমরা বুঝেই রাখবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন কথা হলো যে সাপোজ এইখানে আমি দাঁড়ায় আছি, আমার পা হচ্ছে এই অক্ষের উপরে আছে পাটা, এবং মাথা হচ্ছে এইটা, এবং মাথা এইখানে আছে, তাহলে আমার উচ্চতা যতটুকু এইখানে বিম্বের উচ্চতাও ঠিক ততটুকু হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ সমতল দর্পণে এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এবং যে দর্পণ আছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব অর্থাৎ আমার দূরত্ব যতটুকু হবে, দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক ততটুকুই হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যতটুকু, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যতটুকু, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ঠিক ততটুকুই। এখন আমি আসলে কী করবো, আমি একটু ট্রিক্স খাটাবো, এবং সেটা হচ্ছে আগে আমি এই বস্তুটার বিম্বটা হুবহু এই জায়গায় আঁকায় দেবো,
ঠিক আছে, দেওয়ার পরে আমি রে ডায়াগ্রামগুলো আঁকাবো। এখন রে ডায়াগ্রাম হচ্ছে কি, শুধুমাত্র আমরা রিফ্লেকশনের সূত্রগুলো ইউজ করে দেব। ধরলাম যে এটার মাথা থেকে একটা আলোকরশ্মি দর্পণের উপর পড়ছে, যেটা হচ্ছে এই অক্ষের প্যারালাল। তাহলে কি হবে, দর্পণের উপর যদি পড়ে, দেখো এটা কিন্তু আসলে দর্পণের উপরে লম্বভাবে আপতিত হচ্ছে। এখান থেকে যদি কোনো একটা আলোকরশ্মি দর্পণের উপর পড়ে, তাহলে সে কিন্তু লম্বভাবে দর্পণের উপর আপতিত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে যে অভিলম্বের সাথে আপতিত রশ্মির আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি। যদি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে, 0 ডিগ্রি হবে। অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা সোজা ব্যাক চলে যাবে। আমরা কিন্তু প্রতিফলনের সূত্রে অলরেডি পড়ে রাখছি, এটা যদি একটা সুষম প্রতিফলক তল হয়, ঠিক আছে, এখানে যদি লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটা সোজা ব্যাক চলে যাবে, ঠিক আছে। এইটা এখানে অ্যাপ্লাই হলো। আচ্ছা, এরপরে দেখো আমি এই জায়গা থেকে অন্য যে কোনো একটা আলোকরশ্মি নিতে পারি এবং সেটা যে কোনো দিকে হইতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো দিকে হইতে পারে। ধরলাম আমি এই পয়েন্টে একটা আলোকরশ্মি এইখান থেকে আপতিত হয়েছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিম্ব গঠনের জন্য অ্যাটলিস্ট 2টা আলোকরশ্মি লাগবে, 2 রে, একদম কমপক্ষে 2টা আলোকরশ্মি লাগবে। 2টা আলোকরশ্মি ছাড়া বিম্ব গঠন করা যাবে না, ঠিক আছে। তো আমি এই কারণে আরেকটা আলোকরশ্মি নিচ্ছি, যে আলোকরশ্মিটা এই জায়গায় আপতিত হয়েছে এবং এ জায়গায় ধরলাম যে আপতন কোণ কিছু একটা ছিল, এ জায়গায় আপতন কোণ কিছু একটা ছিল এবং প্রতিফলন কোণও কী হবে, ঠিক ততটুকুই হবে। কারণ এটা এই বিন্দুতে আসলে, এই অক্ষটা এই বিন্দুতে আসলে অভিলম্বের মতো কাজ করতেছে, এই অক্ষটা এই বিন্দুতে অভিলম্বের মতো কাজ করতেছে। এক্ষেত্রে আপতন কোণ যত হবে প্রতিফলন কোণ ঠিক ততটুকুই হবে। এবং এটা যদি আপতিত রশ্মি হয়, এটা যদি আপতিত রশ্মি হয়, প্রতিফলিত রশ্মিটা আপতন কোণের সমান কোণ করে ব্যাক চলে যাবে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে মজার বিষয় যেটা, যে এক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে কোনো আলোয় এদিকে আসে নাই এবং কোনো আলোয় আসলে প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে না। এটা তো এদিকে আসে, এদিকে চলে গেছে, এই পাশে চলে গেছে, তাই না, এই পাশে চলে গেছে এবং এইটা এখানে আপতিত হয়ে এই পাশে ব্যাক চলে গেল। আসলে 2টা আলোকরশ্মি মিলিত হচ্ছে না এবং কখনোই মিলিত হবে না, কখনোই মিলিত হবে না। তাহলে কি বিম্ব পাবো না? বিম্ব তো আমরা পাই। সেক্ষেত্রে আসলে যেহেতু আলোকরশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় না, সেহেতু আমরা মিলিত করার জন্য যেটা করব, যে এই আলোকরশ্মিগুলো যেগুলো ব্যাক চলে যাচ্ছে, অর্থাৎ প্রতিফলিত আলোকরশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করব। এইটাকে পিছনের দিকে বর্ধিত করলে আমি দেখব যে এই পর্যন্ত আসছি এবং এইটাকেও পিছনের দিকে বর্ধিত করলে আমি দেখব এই পর্যন্ত আসছি। এবং এখন কিন্তু এই 2টা আলোকরশ্মি মিলিত হয়েছে, এখন কিন্তু এই 2টা আলোকরশ্মি মিলিত হয়েছে এবং যেখানে মিলিত হয়েছে সেখানেই আসলে বিম্বটা গঠন হবে। এবং সমতল দর্পণের ক্ষেত্রে এই বেসিক ইউজ করেই আসলে আমরা যে বিম্বটা পাই, সেই বিম্বটার উচ্চতা বস্তুর উচ্চতা সমান হয় এবং দর্পণ থেকে বিম্বের দূরত্ব দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান হয়। আচ্ছা, এখন আমরা সমতল দর্পণের সব কিছু জেনে ফেলছি, এখন আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আসি। এখন সমতল দর্পণ ছিল খুব সহজ বিষয় ছিল, সমতল দর্পণটা খুবই সহজ বিষয় ছিল, কিন্তু অবতল দর্পণ বা উত্তল দর্পণ কিন্তু এতটাও সহজ না। তবে আমরা করার পর আমাদের কাছে খুব সহজ মনে হবে, আমরা করার পর আমাদের কাছে এটা কঠিন মনে হবে না এবং খুবই সহজ মনে হবে। আচ্ছা, তো অবতল দর্পণে বিম্ব গঠন করার জন্য আমাদের কয়েকটা সূত্র মাথায় রাখতে হবে। কয়েকটা সূত্র মানে আসলে প্রপার্টিগুলো, কোন রেটার কী ধরনের প্রপার্টি অনুসরণ করে চলবে সেই সবগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখন যদি আমরা দেখি, প্রথমে যে সূত্রটা আমরা দেখব বা যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, প্রথম যে রুলটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এটা তো আমার প্রিন্সিপাল এক্সিস্ট, এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। এখন প্রিন্সিপাল এক্সিস্টের সমান্তরাল যদি কোনো আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হয়, সেটা এমনভাবে প্রতিফলিত হয়ে যাবে যাতে করে সেটা ফোকাস দিয়ে যাবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ফোকাসের সংজ্ঞা দেওয়ার সময় এটা বলছিলাম, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আচ্ছা, 2 নম্বর যেটা বলে সেটা হচ্ছে, কোনো একটা আলোকরশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে দর্পণের উপর আপতিত হয়, সেটা প্রতিফলিত হয়ে যাবার সময় প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। দেখো এইটা, এইটার উল্টা হচ্ছে একদম এইটা, একই বিষয়। আচ্ছা, এবং 3 নম্বর যে সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যে অবতল দর্পণের বক্রতার কেন্দ্র দিয়ে কোনো একটা আলোকরশ্মি যদি দর্পণে আপতিত হয়, সেক্ষেত্রে সেটা যাবার সময় যেদিক দিয়ে আসছে সেদিক দিয়েই যাবে, ঠিক আছে। এই 3টা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এগুলো এইরকম আচরণ করতেছে কেন, এটা এরকম আচরণ করতেছে কেন। আচ্ছা, আমি আসলে এই জিনিসটা দিয়ে এটাকে বুঝাই দেই, খুব সহজে বোঝা যাবে। দেখো এখন আমরা যেটা করব, যে আমরা কিন্তু আসলে যেটা করতেছি সেটা হচ্ছে, যে আমরা কিন্তু আসলে
প্রতিফলনের সূত্রগুলো ইউজ করতেছি, এই জায়গায় প্রতিফলন ঘটতেছে, আলোর প্রতিফলন। দর্পণের ক্ষেত্রে সবসময় আলোর প্রতিফলন ঘটে, তো এক্ষেত্রে প্রতিফলন ঘটলে আসলে কেমন জিনিসটা ঘটে একটু বুঝে দেখি। এক্ষেত্রে যখন আমরা দেখবো যে এই আলোকরশ্মিটা সাপোজ এইখান থেকে এই জায়গায় আপতিত হয়েছে, এখন আমি এখান থেকে খুবই অল্প একটু অংশ বিবেচনা করব, ধরলাম এই অংশটুকু, এই অংশটুকুকে নিয়ে আমি যেটা করব যে এটাই হচ্ছে একটা সুষম প্রতিফলক পৃষ্ঠ, এবং এই জায়গায় যে আলোকরশ্মিটা আপতিত হয়েছে সেটা আসলে লম্বভাবে আপতিত হচ্ছে, ঠিক আছে, সেটা আসলে লম্বভাবে আপতিত হয়, এই জায়গায় আপতিত হওয়ার সময় লম্বভাবে আপতিত হয়। এখন কিছুক্ষণ আগেই এই জিনিসটাকে আমি এই দিকে একটু ভালো করে আঁকায় দেখাই, এই জায়গাটুকুকে আমি নিছি এবং সেটাকে এই দিকে আমি হালকা করে আঁকায় দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে অল্প একটু জায়গা নিছি, ধরো এইটুকু জায়গা আমি নিছি, ঠিক আছে, এইটুকু জায়গা নিয়ে আমি এই জায়গায় আঁকাইছি এটাকে। এখন এই জায়গায় যখন আলোকরশ্মিটা আপতিত হয়েছে তখন কিন্তু লম্বভাবে আপতিত হয়, লম্বভাবে আপতিত হয়, এবং এই কারণে এটা ব্যাক, সোজা ব্যাক চলে যায়, প্রতিফলনের সূত্র অনুসারে সোজা ব্যাক চলে যায়, যার কারণে এইরকম ঘটনা ঘটে। এই সবগুলোর ক্ষেত্রে আসলে এই ধরনের প্রতিফলনের ঘটনাগুলো অবজার্ভ করে সূত্রগুলো প্রদান করা হয়েছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা এখন অবতল দর্পণের বিম্ব কোনটা কেমন কেমন হয় সেই বিষয়গুলো আমরা দেখি। এখন অবতল দর্পণের বিম্বগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবারে আমরা অবতল দর্পণের বিম্ব গঠনের ব্যাপারে আসি। এখন আমি আগে বলছি যে অবতল দর্পণে বিম্ব গঠন আসলে সমতল দর্পণের মতো অতটা সোজা না, এটা অনেকটা টাফ, এবং আমরা প্রথমে যে রুলগুলো বলছি এই রুলগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো, অবতল দর্পণে বিম্ব গঠন করতে পারবো। এবং আমি অলরেডি বলে ফেলছি যে দুইটা রে, কমপক্ষে দুইটা রে নিয়ে আমরা বিম্ব গঠন করতে পারবো। সো আমাদের রুল ছিল তিনটা, ওই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে সিলেক্ট করে আমি বিম্ব গঠন করতে পারবো। এবং এক্ষেত্রে আসলে আমার টোটাল পাঁচটা ফিগার মনে রাখলে সকল ম্যাথ করা আমার জন্য সহজ হবে। আসলে এটা দেখে মনে হচ্ছে যে এগুলো তো শুধুমাত্র জ্যামিতি, ম্যাথে এগুলোর ভূমিকা কোথায়? আসলে আমরা যখন মিরর ইকুয়েশন দিয়ে ম্যাথ করতে যাব তখন আমাদের এই ফিগারগুলোর যে ডাটা আমরা পাচ্ছি সেই ডাটাগুলো অনেকটা হেল্প করবে আমাদেরকে। এই কারণে এই টোটাল কনসেপ্টগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো প্রথম যে ফিগারটা সেটার ক্ষেত্রে আসি। এখন আমি তো অলরেডি বলে ফেলছি যে অবতল দর্পণে কী কী আছে, একটা পোল আছে, ফোকাস আছে, এবং সেন্টার অফ কার্ভেচার আছে যা বা বক্রতার কেন্দ্র আছে, এগুলো বলতে পারি। তো প্রথম ফিগারটাতে যে বস্তুটা আছে সেই বস্তুটা আছে কোথায়? সেই বস্তুটা আছে বক্রতার কেন্দ্রের বাইরে। তো বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে এখন আমাদের অপশন আছে তিনটা, তিনটা রুলের মধ্যে যে কোনো দুইটাকে সিলেক্ট করতে পারি। এক নম্বর রুলটাকে সিলেক্ট করছি আমি, যে প্রধান অক্ষের প্যারালাল একটা আলোকরশ্মি দর্পণের ওপর আপতিত হয়েছে এবং সেটা ফোকাস দিয়ে চলে গেছে, এই যে এইটা ফোকাস দিয়ে চলে গেছে। আচ্ছা, এর পরবর্তীতে আমি আরেকটা সিলেক্ট করলাম, যেটা হচ্ছে যে এই জায়গা থেকে যদি বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোকরশ্মি দর্পণের ওপর আপতিত হয় তাহলে সে যে পথে আপতিত হবে সেই পথেই ব্যাক চলে যাবে। আচ্ছা, তো এইটা করার পর দেখলাম যে এই দুইটা রশ্মি মিলিত হয়েছে এই বিন্দুতে। তো এখন দেখো, তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে এইটা যে শীর্ষ থেকে দুইটা আলোকরশ্মি আসছে। এটা ধরো আমি, আমার মাথা হচ্ছে এইটা, তো মাথা থেকে দুইটা আলো আসে এই জায়গায় মিলিত হয়েছে, তাহলে এই জায়গায় কিসের ছবি পাবো? মাথার ছবি পাবো। তাহলে এই জায়গায় মাথার ছবি পাইলে দেখো তো আমার পাটা কিন্তু কোথায় আছে? প্রধান অক্ষের ওপরে আছে। এখন পাটা যদি প্রধান অক্ষের ওপরে থাকে সো এই বিম্বটার, বিম্বটার পাটাও কিন্তু প্রধান অক্ষের উপরে থাকবে। সো এটাকে পিছন দিকে বর্ধিত করলে বিম্বটা হয়ে যাবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং এক্ষেত্রে যদি আমি এই বিম্বটার বৈশিষ্ট্য দেখি, দেখো তো প্রকৃতপক্ষে আলোকরশ্মিগুলো কিন্তু প্রকৃতপক্ষে এই জায়গায় মিলিত হয়েছে। এখন প্রকৃতপক্ষে মিলিত হওয়ার কারণে আমি কিন্তু প্রকৃতপক্ষে এই জায়গায় বিম্বটা পাইছি। যেহেতু আলোকরশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে সুতরাং এই বিম্বটা হচ্ছে বাস্তব বিম্ব, বাস্তব। আচ্ছা, এর পরবর্তীতে আসি। এর পরবর্তীতে যেটা হচ্ছে, দেখো বিম্বের সাইজ এখানে যা ছিল এখান থেকে এখানে কিন্তু তার থেকে অনেক ছোট হয়ে গেছে, অর্থাৎ বিম্বটা খর্বিত হয়ে গেছে, ঠিক আছে, বিম্বটা খর্বিত হয়ে গেছে। এখন দেখো তো বিম্বটার মাথা ছিল উপরের দিকে প্রথম ক্ষেত্রে, সরি, বস্তুটার মাথা ছিল উপরের দিকে কিন্তু এখানে বিম্বটার মাথা হয়ে গেছে নিচের দিকে, অর্থাৎ উল্টে গেছে। আচ্ছা, এখন আমি একটা খুবই চমৎকার কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো এটা যেহেতু একটা দর্পণ, দর্পণের ক্ষেত্রে কোনোভাবেই আলো যেদিকে প্যারা লাগানো আছে সেদিকে আসতে পারে না, ঠিক আছে। এখন আলো যদি এদিকে না আসতে পারে সুতরাং প্রকৃতপক্ষে এদিকে মিলিত হওয়া সম্ভব না, সুতরাং এদিকে যদি সামহাও বিম্ব গঠিত হয়ে যায় তাহলে সেটা অবাস্তব হয়ে যাবে। রাইট সাইডে গঠিত হলেই অবাস্তব, রাইট সাইডে বিম্ব গঠিত হলেই অবাস্তব, রাইট সাইডে বিম্ব গঠিত হলেই অবাস্তব, এটা একদম মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে, রাইট সাইড মানেই অবাস্তব।
এটা আমার পরবর্তীতে আমি আরেকটা ডেরাইভেশন আছে যেটার ক্ষেত্রে এই রাইট সাইডে অবস্থিত এই জিনিসটা আমাকে খুবই হেল্প করবে, এটা আপাতত মনে রাখা তোমাদের উচিত আমার হিসেবে। তো রাইট সাইড মানে অবাস্তব, এখন এটা যেহেতু লেফট সাইডে গঠিত হয়েছে সুতরাং বাস্তব, আর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম। আচ্ছা, এর পরবর্তীতে পরবর্তী ফিগারে আসি, যেখানে আসলে বস্তুটা আছে, এই যে নামগুলো দিয়ে নিই, এই বস্তুটা আছে আসলে বক্রতার কেন্দ্রে আছে, অর্থাৎ সিতে আছে, এইটা হচ্ছে ফোকাস। আচ্ছা, এখন দেখো বস্তুটা যখন বক্রতার কেন্দ্রে আছে, আমাদের রুল আছে তিনটা, তিনটার মধ্যে যে কোনো দুইটাকে সিলেক্ট করব। আমি প্রথমটাকে সিলেক্ট করলাম, যে একটা আলোক রশ্মি নিলাম যেটা হচ্ছে কী করছে, প্রধান অক্ষের সমান্তরালে হয়ে দর্পণের উপর আপতিত হয়েছে এবং প্রতিফলিত হওয়ার পর সেটা প্রধান অক্ষ দিয়ে চলে গেছে, এই যে এই আলোক রশ্মিটা। আচ্ছা, এরপর আরেকটা আলোক রশ্মি নিলাম যেটা আসলে ফোকাস দিয়ে গেছে এবং প্রতিফলিত হয়ে যাবার পর সেটা কী করছে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে আবার। সো বিম্বটা গঠিত হবে কোথায়, যেখানে দুইটা আলোক রশ্মি মিলিত হয়েছে সেখানে। সেম, বিম্বটার মাথা থাকবে নিচে, পা থাকবে প্রধান অক্ষের উপরে। এখন এটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে আমি যে জিনিসগুলো পাবো, দেখো বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব। এখন দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আমি যেটা বলে রাখি, দর্পণ থেকে বস্তুর দূরত্ব বলতে আমি যেটাকে বুঝবো সেটা সবসময় নেব পোল থেকে বস্তুর দূরত্বটা নিতে হবে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটা হবে ইউ এই ক্ষেত্রে, ঠিক আছে, পোল থেকে দূরত্ব সবসময় বিবেচনা করতে হবে। সুতরাং এক্ষেত্রে ইউ সমান হচ্ছে ভি, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা পাবো দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক তাই পাবো, অর্থাৎ ইউ ইকুয়াল ভি। এবং এক্ষেত্রে যেটা হবে, যে বস্তুর উচ্চতা যত হবে বিম্বের উচ্চতা ঠিক ততটুকুই হবে, অর্থাৎ এইচ অফ অবজেক্ট ইকুয়াল এইচ অফ ইমেজ। এবং দেখা যাচ্ছে এক্ষেত্রে বস্তুটা এবং বিম্বটার মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে বিম্বটা আসলে উল্টা হয়ে গেছে, অর্থাৎ উল্টা। এখন এক্ষেত্রেও দেখো লেফট সাইডে গঠিত হয়েছে, বিম্বটা লেফট সাইডে গঠিত হয়েছে বা প্রকৃতপক্ষে আলোক রশ্মিগুলো মিলিত হয়েছে, যার কারণে এটা হচ্ছে বাস্তব বিম্ব। আচ্ছা, নেক্সট যে আমি এক্সাম্পলটাতে আসতেছি সেটা হচ্ছে, এখন দেখো এটা হচ্ছে কিন্তু আমার বস্তুটা, এই বস্তুটা এখন দেখো সি আর এফের মধ্যবর্তী জায়গায় আছে। সি আর এফের মধ্যবর্তী জায়গায় থাকলে আমি কী করব, আমি কিন্তু দুইটা আলোক রশ্মি নিতে হবে। প্রথম রুল সিলেক্ট করে একটা আলোক রশ্মি নিচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, তো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এদিক দিয়ে গিয়ে দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে চলে গেল, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে কী করা হয়েছে, এর পরবর্তীতে আমি এমনভাবে একটা আলোক রশ্মিকে নিছি যেটা যাবার সময় মনে হবে যে আলোক কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণের উপর আপতিত হয়েছে, এরকমভাবে একটা আলোক রশ্মি নিছি। সো এইটা এদিক দিয়ে আপতিত হওয়ার পর বলছি যদি আলোক কেন্দ্র দিয়ে, সরি আলোক কেন্দ্র বলতেছি কেন, যদি বক্রতার ব্যাসার্ধ দিয়ে বা সেন্টার অফ কার্ভেচার দিয়ে বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হয় তাহলে সেটা প্রতিফলিত হয়ে যাবার সময় যেই পথে গেছে সেই পথে চলে আসবে, অর্থাৎ এটা এই দিকেই ব্যাক যাবে, ঠিক আছে, এই দিকেই ব্যাক যাবে। আচ্ছা, তো এখন এই দুইটা আলোক রশ্মি কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে, সেম কেস, এটার মাথা থাকবে যে বিন্দুতে মিলিত হয়েছে সেদিকে, পা থাকবে প্রধান অক্ষের উপর, অর্থাৎ উল্টে গেছে বিম্বটা, বোঝা যাচ্ছে। এক্ষেত্রেও বিম্বটা হবে বাস্তব, লেফট সাইড মানেই বাস্তব, রাইট সাইড মানে অবাস্তব এবং লেফট সাইড মানে বাস্তব। লেফট সাইডে বিম্ব গঠন মানেই বাস্তব, তো এক্ষেত্রে বিম্বটা হচ্ছে বাস্তব, বিম্বটা কিন্তু এটার থেকে বড় হয়েছে অর্থাৎ বিবর্ধিত এবং বিম্বটা উল্টা হয়ে গেছে, দ্যাটস ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখি, এরপরে দেখো এখন বস্তুটা কিন্তু আছে ফোকাসে। আচ্ছা, ফোকাসে থেকে বস্তুটা যদি ফোকাসে থাকে তাহলে বিম্বটা এখন কোথায় হবে, আমরা যদি একটু বিম্ব গঠনের প্রক্রিয়াটার দিকে তাকাই তাহলে আমি দেখতে পাই, দেখো এই জায়গায় যে প্রথম রুল সিলেক্ট করছি, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেছে, যাবার পর ফোকাস দিয়ে চলে গেছে। এরপর আমি একবারে তিন নাম্বার রুলটা সিলেক্ট করছি, যেটা হচ্ছে যে আলোক রশ্মি যখন বক্রতার কেন্দ্র দিয়ে গেছে, বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণের উপর আপতিত হয়েছে সেটা প্রতিফলিত হয়ে যাবার সময় একই পথে গেছে। এবং দেখা যাচ্ছে দেখো দুইটা আলোক রশ্মি কিন্তু প্যারালাল হয়ে গেছে। এখন দুইটা প্যারালাল আলোক রশ্মি সবসময় অসীমে মিলিত হয়, ঠিক আছে, অসীমে মিলিত হয়। দুইটা আলোক রশ্মি যদি অসীমে মিলিত হয় তাহলে বিম্বটা গঠিত হবে কিন্তু অসীমে। আচ্ছা, অসীমে মিলিত হলেও দেখো দুইটা আলোক রশ্মি কিন্তু আছে নিচের দিকে, ঠিক আছে, দুইটা আলোক রশ্মি কিন্তু প্রধান অক্ষের নিচের দিকে আছে। এখন নিচের দিকে থাকা মানে বিম্বটা কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি কী কী বৈশিষ্ট্য পাই, বিম্বটা বাস্তব, কারণ বাস্তবে মিলিত হবে। এই দুইটা আলোক রশ্মি অসীমে গিয়েও বাস্তবে মিলিত হবে, অসীম মানে আসলে দর্পণ থেকে অনেক দূরে গিয়ে মিলিত হবে। তো এক্ষেত্রে বিম্বটা হবে বাস্তব, বিম্বটা হবে অতি বিবর্ধিত এবং বিম্বটা উল্টাই হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এ পর্যন্ত আমরা যত কিছু আলোচনা করছি সবগুলোতেই বিম্ব ছিল বাস্তব, অবতল দর্পণ ছিল এবং বিম্ব ছিল বাস্তব। কিন্তু এবারে দেখি কি হচ্ছে, এবারে দেখো যে বস্তু আছে সেটা কিন্তু ফোকাসের ভেতরে আছে, ফোকাসের ভেতরে আছে। এখন আমরা রুল সিলেক্ট করব,
তিনটা রুলের মধ্যে দুইটাকে সিলেক্ট করি। প্রথম রুলটাকে সিলেক্ট করলাম আলোকরশ্মি কিভাবে গেছে, এটা কিন্তু অবতল দর্পণ, এই পাশে প্যারা লাগানো আছে। ওকে আচ্ছা ওকে, তো প্রথম রুলটাকে সিলেক্ট করলাম আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে দর্পণের উপর আপতিত হয়েছে এবং প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে চলে গেছে, এই যে এই আলোকরশ্মিটা। এবং আরেকটা রুল সিলেক্ট করলাম তিন নম্বর রুলটা, যেটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হয়েছে এবং যে পথে আপতিত হয়েছে সেই পথে প্রতিফলিত হয়ে চলে গেছে। এখন এই দুইটা রশ্মির দিকে যদি আমি তাকাই, দেখো এই দুইটা রশ্মি কিন্তু ডাইভার্জিং, অর্থাৎ দূরে সরে যাচ্ছে নিজেদের থেকে। সুতরাং দূরে সরে গেলে কখনো মিলিত হওয়ার চান্স নাই। তাহলে এগুলো যদি কখনো মিলিত না হয় কিন্তু আমরা তো বিম্ব পাবো। তাহলে আমরা কি করতে পারি, যেই প্রতিফলিত রশ্মিগুলো আছে সেই প্রতিফলিত রশ্মিগুলোকে পিছন দিকে বর্ধিত করছি। পিছন দিকে বর্ধিত করার পর দেখছি এই জায়গায় মিলিত হয়ে গেছে। একটা জিনিস খুব ভালো করে দেখো যে রাইট সাইডে মিলিত হয়েছে, তাই না? যেদিকে প্যারা লাগানো আছে সেই দিকে মিলিত হয়েছে। এখন যেদিকে প্যারা লাগানো থাকে সেই দিকে যদি মিলিত হয় তাহলে বিম্বটা কখনো বাস্তব হবে না, বিম্বটা হবে অবাস্তব। ঠিক আছে, বিম্বটা অবাস্তব হবে, এটা ক্লিয়ার? রাইট সাইড মানে অবাস্তব। আচ্ছা এখন দেখো, এটা কিন্তু শুধুমাত্র দর্পণের ক্ষেত্রে, রাইট সাইড মানেই অবাস্তব দর্পণের ক্ষেত্রে। লেন্সের ক্ষেত্রে বিষয়টা উল্টে যাবে, সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা এখন বৈশিষ্ট্যগুলোর দিকে যদি তাকাই, দেখা যাচ্ছে এটা অবাস্তব বিম্ব, বিবর্ধিত বিম্ব, এবং বিম্বটা সোজা আছে, এটার মাথা উপরের দিকে, এটার মাথা উপরের দিকে। ঠিক আছে, সো এই হলো আমার পাঁচটা বিষয়, যে পাঁচটা বিষয় আমার মাথায় রাখলে অঙ্ক করা খুব সহজ হবে। আচ্ছা নেক্সট আমি যেটাতে যাব এখন সেটা হচ্ছে উত্তল দর্পণে বিম্ব গঠন। উত্তল দর্পণটা কিন্তু একদম ইজি, এগুলো তো অনেকগুলো কেস আছে এবং উত্তল দর্পণের কেস শুধুমাত্র একটাই, ওই একটা কেস জানলেই আমার এনাফ। তাহলে দেখো এখানে কনক্লুশন যদি এটার আমি টানি, তাহলে বোঝা যাচ্ছে যে সবসময় অবতল দর্পণে বিম্ব পাচ্ছি আমি বাস্তব, শুধুমাত্র একটা স্পেসিফিক কেসে বিম্ব পাওয়া যাচ্ছে অবাস্তব। সব ক্ষেত্রেই বিম্ব উল্টা, একটা ক্ষেত্রে বিম্বটা সোজা। সো এইটাই হচ্ছে বাকিগুলোর থেকে ডিফারেন্ট। ঠিক আছে, এখন কনক্লুশন যদি আমি যাই, সব ক্ষেত্রেই বিম্ব বিম্ব বাস্তব এবং উল্টা, আর উল্টা, ঠিক আছে, বাস্তব ও উল্টা, শুধুমাত্র একটা ক্ষেত্রে কি, একটা ক্ষেত্রে অবাস্তব ও কি সোজা। ঠিক আছে, এখন তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, যাতে অঙ্কটা আমার করতে খুবই হেল্প হবে। এটা মনে রাখলে, এগুলো না মনে রাখলেও অতটা আমি ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু এটা যদি মনে রাখতে পারি বাকি সবগুলোর কাজ করে ফেলতে পারবো। কিন্তু এটাই যদি না মনে থাকে তাহলে বাকি কাজগুলো আমি করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এখন এর পরবর্তীতে আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে উত্তল দর্পণে বিম্ব গঠন। এবারে যদি আমরা উত্তল দর্পণের বিম্ব গঠনের ক্ষেত্রে আসি, এক্ষেত্রে কিন্তু উত্তল দর্পণেরও তিনটা রুল আছে বিম্ব গঠন করার জন্য। এই তিনটা রুল ফলো করে আমরা বিম্ব গঠন করতে পারবো, কিন্তু আমি আগেই তোমাদেরকে বলে রাখছি যে শুধুমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে একটা মাত্র কেজ আছে, সহজ জিনিস, একটা মাত্র কেজ আছে এবং সব ক্ষেত্রে একই রকম হবে। তো আসলে রুলগুলো আগে দেখি। রুলগুলো হচ্ছে, এই আমার একটা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণে যদি আলোকরশ্মি সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয় তাহলে এটা প্রতিফলিত হয়ে যাবার সময় এমনভাবে যাবে যাতে করে মনে হবে যে সেটা ফোকাস থেকে আসতেছে, ফোকাস থেকে যাচ্ছে এমন মনে হবে। ঠিক আছে, দুই নম্বর হচ্ছে যে কোনো একটা আলোকরশ্মি যদি ফোকাস বরাবর আপতিত হয়, ফোকাস বরাবর আপতিত হয় তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে কোনো একটা আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, ঠিক আছে, এটা তো দর্পণ, এই দর্পণে যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সেটা যে পথে আপতিত হয়েছে সে পথে প্রতিফলিত হয়ে চলে যাবে। আচ্ছা এখন আমরা একটা বিম্ব গঠন করে দেখি। তো এক্ষেত্রে বিম্ব গঠন করে আমরা দেখব যে এক্ষেত্রে এই জায়গায় আছে আমার বস্তুটা, তো এই বস্তুটা থেকে আমার যে কোনো দুইটা আলোকরশ্মি সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করি, তাহলে দেখো প্রথমে আমি যেটা সিলেক্ট করছি এইটা, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি দর্পণ উপর আপতিত হয়েছে। দেখো এখন আমি যেটা নিছি প্রতিফলিতটা, সেটা হচ্ছে এমনভাবে নিছি যাতে করে সেটা ফোকাস থেকে যাচ্ছে এমন মনে হবে, এই আলোকরশ্মিটাকে সিলেক্ট করছি। আচ্ছা এরপরে আমি আরেকটা নিছি, যেটা হচ্ছে যে এখান থেকে বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়েছে, তাহলে যেদিকে আপতিত হয়েছে সেটা কিন্তু সেই দিকে ব্যাক চলে যাবে। ঠিক আছে, এখন যদি এমন যায়, দেখো প্রকৃতপক্ষে কিন্তু আলোকরশ্মিগুলো মিলিত হওয়া সম্ভব না, এটা যাচ্ছে
এটা যাচ্ছে ধরো, এটা যাচ্ছে এই দিক দিয়ে এই পাশে চলে যাচ্ছে আর এটা এই দিকে চলে যাচ্ছে, দুইটা কিন্তু ডাইভার্জিং, কখনো মিলিত হবে না। তাহলে আমরা কি করব, পিছন দিকে বর্ধিত করব, এটাকে পিছন দিকে বর্ধিত করছি, যেগুলো আসলে প্রতিফলিত হয়ে যায় সেইগুলোকে পিছন দিকে বর্ধিত করতে হবে। তো এটাকে যদি আমি এই যে এই প্রতিফলিতটাকে যদি পিছন দিকে বর্ধিত করি, এটা এই পাশ দিয়ে আলো কেন্দ্র বরাবরই যাবে, এবং এই যে প্রতিফলিত এটাকে পিছন দিকে বর্ধিত করলে সেটা ফোকাস বরাবর যাবে, এবং দুইটাই আসলে এই জায়গায় মিলিত হয়েছে। শীর্ষ থেকে এসে যেহেতু মিলিত হয়েছে, তাহলে মাথাটা থাকবে ওই বিন্দুতে, এবং এটার পা যেহেতু প্রধান অক্ষের ওপর আছে, সুতরাং এটার পাও প্রধান অক্ষের ওপরে থাকবে। এই হচ্ছে আমার বিম্বটা। তো এখন বৈশিষ্ট্যর ক্ষেত্রে আসি। দেখো এটা যেহেতু গঠিত হয়েছে রাইট সাইডে, রাইট সাইড, তাহলে রাইট সাইডে গঠিত হওয়া মানে অবাস্তব। সো বৈশিষ্ট্য হচ্ছে যে বিম্বটা অবাস্তব। বিম্বটা দেখো এটার মাথা উপরের দিকে, এটার মাথা উপরের দিকে সোজা, এবং বিম্বটা সাইড ছোট হয়ে গেছে অর্থাৎ করবিত। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে সব ক্ষেত্রে একই ধরনের ভাবে আমরা বিম্ব গঠন করতে পারবো। তো এই ছিল একদম দর্পণের একদম পুরোপুরি যা বেসিক ছিল সবগুলো। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন কনভেনশন ইউজ করে দর্পণের যত ম্যাথ আছে, যত ধরনের ম্যাথ আছে সব ম্যাথ আমরা সলভ করে ফেলব। নেক্সট ক্লাস হবে ম্যাথ সলভিং বাই সাইন কনভেনশন। এবং যে ইকুয়েশনটা আমরা ইউজ করব সেই ইকুয়েশনটা হচ্ছে মিরর ইকুয়েশন। এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি। সো আজকে এ পর্যন্তই, আশা করি এটা তোমাদের সবার উপকারে আসবে। যদি উপকারে আসে সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা, এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও একদম পুরোপুরি বেসিক সহকারে বোঝানো হবে, এবং আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।